আমি মনে করি যে আমরা সেই আমি যেই নিজের সাথে আমার যে কমিটমেন্ট, আমি যে জ্ঞান ছাত্র শিবির করাকালে আমি যেটা পেয়েছি, এটা আমার জীবনের অমূল্য সম্পদ, এটা আমার জীবনের পাথেয়। আমি ওই পাথেয় দিয়েই মানবতার মুক্তির চেষ্টাটা আমি করব। এটা আমি যে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকতে হবে তা না, হয় আমি ছিলাম, চেষ্টা করেছি, আমাকে তো জামাত বাদ দিয়েছে, আমি তো বের হয়ে যাইনি। আমার সাথে এই জায়গায় অনেকে আমাকে আমার আমার অনেক ওয়েলিশাররা আমাকে বলেছে যে তোমার সম্পর্কে তো খুবই হচ্ছে, তোমাকে মনে হয় বাদ দিয়ে দিবে, তো বেটার তুমি চলে যাও, তোমার নামে কুৎসা হবে, তুমি এই করছো সে করছো। আমি বলছি ওকে, কোনো অসুবিধা নেই, আমার নামে যদি কোনো কুৎসা হয়, আমি তো এগুলো মোকাবেলা করেছি, আমি তো এই কষ্ট করে এই আন্দোলনে এসেছি, আমি তো এই জীবন দেওয়ার জন্য এই কাজ করেছি, তো আমি তো এই জীবনকে ভয় পাই না, আমি তো এই আমি সরি আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, আমি মনে করি যে এই অবস্টাকেল ফেস করেই তো আমি আন্দোলনে এসেছি, তাই না? তো আমি নিজেকে খুব ব্লেসড মনে করি, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, আজ আমি এটা করতে পেরেছি, আমি কথাটা বলতে পেরেছি। খুব দুঃখিত, না আমরা দুঃখিত, আপনার যদি কোনো ব্যক্তিগত অনুভূতিতে আমরা আসলে প্রশ্ন করতে গিয়ে আঘাত দিয়ে থাকি, আমি সরি দুঃখ প্রকাশ করছি। না আমি বলছি যে আমি আমি মনে করি আমি আমার যদি কোনো ভুল হয়, আমার যদি কোনো ত্রুটি হয়, আমি অসুবিধা নাই, আমি নিজেকে সংশোধন করব, আমি সেটাকে নিজেকে রিয়েলাইজ করব, কিন্তু আমি 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 আমার নিজের বিবেকের কাছে এটা আমি খুব খুশি যে আমি আমার কথাটা শেষ পর্যন্ত বলতে পেরেছি।